सेम क्वेश्चन एज यूजुअल। निशात बोलो, ইংরেজরা কখন বলে কি বলে? প্রশ্ন হলো কি বলে, রাইট? Yes sir. ইংরেজরা কখন বলে, প্রশ্ন হলো কি বলে, কি বলে? তানবীর স্যার বলবা কে বলবো? একজন। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক জাস্ট এক হ্যাঁ, আমি তো নিয়মটা বলে দেই, যদি বলে ইংরেজরা কখন বলে, তুমি বলবা জাস্ট হ্যাং ইন দেয়ার, মানে এরপর একটা আবার নিষাদ বলবে, হ্যাঁ, বাই রোটেশন। আচ্ছা, ওকে তাহলে তানবীর কি জিনিসটা, জাস্ট হ্যাং ইন দেয়ার। তাহলে ইংরেজরা কখন বলে জাস্ট হ্যাং ইন দেয়ার? আজকে আমার গ্রুপে যারা ছিল, আমার আইএস হাই স্কোরার গ্রুপ, যেটার আমি হচ্ছি অ্যাডমিন, এই গ্রুপে যারা ছিল, যারা একটা পোস্ট দিয়েছিলাম, এই হ্যাং ইন দেয়ার কিন্তু সেখানে ছিল। হ্যাঁ, তো এটা কি নিশাত মনে হয় দেখো নাই আজকে, তানভীরও মনে হয় দেখে নাই। ঠিক আছে, তাহলে আমাদের দর্শক অনেকেই দেখেছে। তাহলে আমি একটু কি করি, তিনটা অপশন দিয়ে দিলাম। নিশাত, আমি অপশন পড়ে দিচ্ছি, তোমার পড়া লাগবে না। ইংরেজরা কখন বলে জাস্ট হ্যাং ইন দেয়ার? এই, কাউকে যখন ঝুলে থাকতে বলে, যে বেটা ঝুলে থাক গাছের সাথে, তখন। অথবা বি, কাউকে যখন লেগে থাকতে বলে। অথবা সি, কাউকে বিনা কারণে শাস্তি দিলে তারা বলে হ্যাং ইন দেয়ার। তাহলে ইংলিশরা হ্যাং ইন দেয়ার, জাস্ট হ্যাং ইন দেয়ার, এই কথাটা কখন বলে? এই, বি, সি। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিফোর দ্যাট আমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আনসার নিয়ে নেবো আমাদের দুই পার্টিসিপেন্টের কাছ থেকে, অ্যান্ড দেন আপনাদের কমেন্ট গুলো ডেফিনেটলি আমি পড়বো। হ্যাঁ, ওকে। এবার তানভীর, তুমি আগে বলো আনসার কি হতে পারে, এ, বি, সি, কুইক। অলরেডি অনেক কমেন্ট চলে আসে, আমি পড়বো, তাড়াতাড়ি, সময় নষ্ট করা স্যার যাবে না। স্যার সি কাউকে বিনা কারণে শাস্তি দিলে শাস্তি দিলে। এবার নিশাত, তুমি কুইক। স্যার যখন লেগে থাকতে বলে আচ্ছা, তাহলে বি হচ্ছে নিশাত, সি হচ্ছে আমাদের তানভীর। এবার আমাদের ভিউয়াররা কি বলেছে আমি দেখছি। স্যার বলেছে শাওন, থ্যাংক ইউ। বি বলেছে আরিফ, বি বলেছে রহমান, টু মানে বি বলেছে আমাদের মাহিম, হাল ছেড়ো না, আই মিন বি বলেছে আমাদের হাবিব, তারপরে ইভা বলেছে জাস্ট হ্যাং ইন দেয়ার, ওকে, হাল ছেড়ো না বলেছে নাসিরুদ্দিন, সাইদুর রহমান বলেছে বি, পলাশ বলেছে বি, তারপরে আমি পাইসি স্যার, এটা ইয়াস গ্রুপে ছিল। তাহলে আনসার কি তোমার, বলো বলো। মির্জা বলে, মিজান বলেছে বি, তারপরে জয় বলেছে বি, একই ভাই পিঙ্কি বলেছে বি, মতিউর বলেছে বি, আমাদের মিস্টার পল বলেছেন বি, মন্ডল বলেছে বি, বি 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 বি, সজন বিশাল কমেন্ট করেছে বি দিয়ে। সো অলমোস্ট, অলমোস্ট না, অলমোস্ট সবাই বি তে যাচ্ছে, নিশাতের পক্ষে যাচ্ছে। ঠিক আছে, সো নিশাত Yes, sir. তোমার দিকে যাচ্ছে, তানবীরের পক্ষে তো কেউ যাচ্ছে না, এখন আমি কার যাবে পক্ষে যাবো যাবে বলো। স্যার স্যার আপনি নিরপেক্ষ যান, হাসান বলছে 100% আপনার বি হবে, পক্ষে আপনি তাহলে এখন অবজেক্টিভের পক্ষে যান স্যার। আমি অবজেক্টিভলি যাব, তাই না? অবজেক্টিভ কি উদ্দেশ্য নাকি নিরপেক্ষ? নিরপেক্ষ সো আপনি ডিয়ার আপনার ভিউয়ার, পক্ষে যাবেন। কোয়েশ্চেন ছিল ইংরেজরা কখন বলে জাস্ট হ্যাং ইন দ্যা, তো এই বলেছে কাউকে যখন ঝুলে থাকতে বলে তখন, কাউকে যখন লেগে থাকতে বলে বি তখন, নাকি সি কাউকে বিনা কারণে শাস্তি দিলে? আমাদের নিশাত বলেছে বি, সি বলেছে আমাদের তানভীর, এবং আপনারা ম্যাক্সিমাম বলেছেন বি। এবার হচ্ছে আমাদের সঠিক উত্তরের পালা। এবার সঠিক উত্তর কি হবে? নিশাত আনসার চেঞ্জ করবা কে, তানভীর? ওকে, আনসার নিয়ে আসলাম, না স্যার 1 2 3। কে জয়লাভ করছো, তালি দাও। ইটস ওকে তানভীর, তানবীর, ইয়েস তুমি স্যার তুমি ইয়েকে বলো, তুমি নিশাদকে বলো আপু ব্রেক আ লেগ, বলো। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আনসার ছিল কি, বি কাউকে যখন লেগে থাকতে বলে ঠিক তখন, রাইট? তাহলে আমি ইয়েস আপনাদের একটু এটা একটু এক্সপ্লেইন করে দেই, সেটা হচ্ছে হ্যাং ইন দেয়ার। হ্যাং হচ্ছে একটা ভার্ব, সো হ্যাং ইন দেয়ার, এটার একদম এক্সাক্ট ইংলিশ হচ্ছে ডোন্ট গিভ আপ। কি বলো তো নিশাদ? ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ গিভ আপ, ডোন্ট গিভ আপ। সো ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ মানে হচ্ছে কি, হাল ছেড়ো না, হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ মানে কি, হাল ছেড়ো না। সো তুমি যদি নিশাত কোনো একটা কারণে বিরক্ত থাকো, বা লাইক কোনো একটা কারণে মনে হচ্ছে না আমি এই কাজটা আর করবো না, বাট তোমার করা উচিত, তখন আমি বললাম তুমি মানে হাল ছেড়ে দিচ্ছ, আমি বললাম হ্যাং ইন দেয়ার, কি বলতো, হাল ছেড়ো না মানে হ্যাং ইন জাস্ট দেয়ার ঝুলে থাকো, অ্যাটলিস্ট ঝুলে থাকলেও হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো, মানে ঝুলে ওকে থাকলেও ব্যাপারটা হয়ে যাবে।
মনে থাকবে তাহলে। সো এক্সাক্ট নিউজ হচ্ছে কি বলতো, ডোন্ট গিভ আপ, কি বলতো, ডোন্ট গিভ আপ, গিভ আপ, ডোন্ট গিভ আপ, এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য কল, হ্যাং ইন দেয়ার। এটা একটা ইডিয়াম, এটা কি একটা বলতো, এটা কিন্তু স্ল্যাং না, এটা একটা ইডিয়াম, ইডিয়াম। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যালেঞ্জে। আবার কি বলেছি বলতো, ইংরেজরা কখন বলে, ইংরেজরা কখন বলে, প্রশ্ন হলো ইংরেজরা কখন বলে, কি বলে, কি বলে, হ্যাঁ রাইট, কি বলে। দেখি আমাদের সাথে চলে আসছে, ওর একটু জয়েন করাই। হ্যালো স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ মনে হয় ঠিক আছে। দেখছো তোমার এখানে সমস্যা, তো তুমি কি করো আল্লাহ জানে। হ্যাঁ এরপরে করলে কি, আমি ফোন তো সব পুরোটা ক্লিয়ার আছে আজকে, মানে বুঝতে পারলাম না লাভ নাই, সমস্যা কি তোমার ওখান থেকে হচ্ছে এটা তো কনফার্ম, এটা তো আমিও বুঝতেছি স্যার, বাট আমি তানভীর যখনই ইকো হবে তুমি লিভ নিয়ে আবার আসবা, ঠিক হয়ে যাবে, পাস, ওকে শেষ স্যার, তারপর হ্যাঁ এলি। ইংরেজরা কখন বলে, সো ডিয়ার ভিউয়ার্স আরেকবার, আরেকবার সবাই, ইংরেজরা কখন বলে কি বলো তো, একটু গেস করতে থাকো, আর আমি একটু দেখি যে কে কে কমেন্ট করছে অলরেডি। ওকে সো আম ব্রোক, ইংরেজরা কখন বলে আম ব্রোক, এটা কিন্তু তারা প্রায় বলে এবং আমরাও বলি। ওকে সো তানভীর আর নিশা খেয়াল করো, ইংরেজরা কখন বলে আই অ্যাম ব্রোক, মানে আম ব্রোক, হ্যাঁ সংসার ভেঙে গেলে, এই হচ্ছে কি সংসার ভেঙে বলে, বলে আম ব্রোক, অথবা পকেটে টাকা না থাকলে বলে আম ব্রোক, অথবা খুব মন খারাপ তখন তারা বলে আম ব্রোক। সো আম ব্রোকটা কখন বলে, সংসার ভেঙে ফেলে বলে, নাকি পকেটে টাকা না থাকলে বলে, নাকি মনটা খুব খারাপ থাকলে বলে। সো তোমাদের আনসারের আগে আমি একটু দেখে আসি যে আমাদের ভিউয়াররা কি আনসার বলে। হ্যাঁ তো যেমন আমিনুল ইসলাম বিয়ের পক্ষে গিয়েছে, তারপরে আরো কমে না আম ব্রোক বলেছে শাওন। সো আগে নিশাত, নিশাত তুমি বলো আনসারটা কি হবে স্যার, খুব মন খারাপ থাকলে সি, খুব মন খারাপ থাকলে সি বলেছে আম ব্রোক, এটা বলেছে নিশাত, নিশাতে নিশ্চয়ই মন খারাপ। এন্ড দেন আমাদের তানভীর, তোমার কি মনে হয় তানভীর? স্যার আমার তো মনে হচ্ছে অপশন সি, খুব মন খারাপ, তোমার অপশন কি মনে হচ্ছে, তোমার অপশন সিটা খুবই পছন্দের বুঝাই যাচ্ছে, ঠিক আছে। এবার শোনো আমাদের ভিউয়ার্সরা কি বলেছে, বি বলেছে ইসলাম, তারপরে চক্রবর্তী বলেছে বি, বি বলেছে হাবিব, পকেট খালি হয়ে হলে বলে লিখেছে সজন, বি বলেছে জয়, বি বলেছে হোসাইন, আম ব্রোক লিখেছে চৌধুরী, বলেছে খাদিজা চৌধুরী, বলেছে বি, বি বলেছে আমাদের হাবিব, আর মঈন তোমাদের পক্ষে গিয়েছে সি বলেছে, ফাহিম বলেছে বি, বি বলেছে হাবিব, সি বলেছে আমাদের সালমান, এন্ড বি বলেছে ইসলাম, এন্ড আমাদের টপ ফ্যান নিজাম বলেছে সিসিসি 100%, বি বলেছে অমির রহমান, হ্যাঁ একদম 100%, ওকে সি বলেছে বেগম, আমি মমতাজ বেগম, এন্ড বি বলেছে আরো অনেকেই কমেন্ট করছে, কমেন্ট করতে থাকেন। সো ডিয়ার ভিউয়ার্স, ইংরেজরা কখন বলে আম ব্রোক, সংসার ভেঙে গেলে, পকেটে টাকা না থাকলে, নাকি মনটা খুব খারাপ থাকলে আম ব্রোক বলে। সো আমাদের নিশাত, বোথ নিশাত এন্ড তানভীর হ্যাভ কাম আপ উইথ দি আনসার সি, সো নাও লেটস চেক ইট আউট এন্ড কাম আপ উইথ দ্য রাইট আনসার, এন্ড দেখি যে ওরা জিতলো নাকি হারলো, যেহেতু এক আনসার করছে, হয় জিতবে না হয় কি করবে, এবার দেখো তাহলে সঠিক উত্তর, ওয়ান টু থ্রি, স্যার আটকে গেছে, স্যার কেমনে, আজকে তানভীরের পেয়ে তোমার খুব ভাব বাড়ছে না, শক্তি বেড়ে গেছে আসলে স্যার, পাইছি একজন একসাথে হাল্লা, কেমন লাগলো, হোয়াট ইজ দ্য ফিলিং,
that you have in your life তানভীরও মানে নাই আমিও মানে নাই স্যার বুঝান এটা কেন স্যার আমি হারাটা মানতে পারতেছি না বাট একসাথে হারছি এটা ভালো লাগতেছে একা হারলে আবার খারাপ লাগতো